দেখুন, এবার পৃথিবীর ওপর আছড়ে পড়তে চলেছে ধূমকেতু। যে কোনো মুহূর্তে পৃথিবীর ওপর আছড়ে পড়তে পারে ধূমকেতু, আর তাতেই ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবীর বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর। এমনই এক ভয়াবহ তথ্যের কথা জানালেন বিশেষজ্ঞরা। এ ব্যাপারে কুইন্স বিশ্ববিদ্যালয়ের অ্যালান ফিটজসিমন্স জানিয়েছেন, আগামী 30 জুন ধূমকেতু দিবস। তবে এই দিনটি কেন ধূমকেতু দিবস হিসেবে পরিচিত সেই প্রসঙ্গে তিনি জানিয়েছেন 1908 সালের একটি ঘটনা। সাইবেরিয়ার টুঙ্গিস্কাতে একটি ধূমকেতু এসে আছড়ে পড়ে, আর তাতেই টুঙ্গিস্কার প্রায় 2000 বর্গ কিলোমিটার ধ্বংস হয়ে গিয়েছিল। এই বিষয়টি নিয়ে আগামী 30 জুন লুক্সেমবার্গে একটি প্রেজেন্টেশন দেবেন ফিটজসিমন্স। এ সময় তিনি আরও জানান, নতুন এই ধূমকেতুটি পৃথিবীর ওপর আছড়ে পড়তে নাও পারে, কারণ মহাকাশচারীরা জানিয়েছেন মহাকাশ থেকে প্রায় দেখা যায় পৃথিবীর চারপাশে ঘুরে বেড়াচ্ছে অনেক ধূমকেতু, কিন্তু এই সমস্ত ধূমকেতুগুলোর কারণে পৃথিবী এখনও কোনো ক্ষতি হয়নি। তবে টুঙ্গিস্কার মতো পরিস্থিতিতে যে হবে না সে বিষয়ে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাননি বিশেষজ্ঞরা। আমাদের চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।